উমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর জানেন দুই দিন আগেই বা এক সপ্তাহ আগেই কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছে বিসারফি নিয়ে যদিও সে সংক্রান্ত তথ্যের মধ্যে জড়িত ছিল যে উমানই থাকতে হবে বা অনেক সিস্টেমে ছিল তো তবুও সেটা একটা ভালো খবর ছিল অনেক প্রবাসীদের জন্য সবার জন্য না হলো তো অবশেষে আরেকটা সুসংবাদ উমান মিনিস্ট্রি অফ লেবার লো থেকে জানানো হয়েছে সেটা আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নিতে চাই যারা যারা নতুন দেখতেছেন আমাকে বা যারা যারা নতুন আমার ভিউয়ার্স অডিয়েন্স যারা আছেন ফেসবুকে যদি দেখে থাকেন মুসাই ইমন অফিসিয়াল চ্যানেলটি আপনারা ইউটিউব থেকে সার্চ করে দিবেন ইউটিউবে যদি দেখে থাকেন ফেসবুকে মুসাই ট্রাভেলস পেজটিকে লাইক দিয়ে দিবেন তাছাড়া প্রতিদিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ইউটিউবের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার যে কোনো নিউজ আসার আগেই আপনাদের কাছে চলে যায় আশা করি বুঝতে পারছেন যাই হোক দীর্ঘদিন যাবৎ উমানে চলতেছে করোনা প্যান্ডামিক করোনা প্যান্ডামিক থেকে দাঁড়ানোর জন্য বা এটার পরিবর্তনের জন্য বা এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য উমান সরকারের প্রতিনিয়ত নানান পদক্ষেপ নিচ্ছে যেগুলো প্রশংসনীয় তার মধ্যে নজরি ছিল এক সপ্তাহ আগেই যে খবরটা প্রকাশিত হয়েছিল কোম্পানিতে উমানি থাকলে সেক্ষেত্রে তাদের যে রেসিডেন্স কার্ডের যে ফিটা আছে অনেকাংশ কমাই দিয়েছিল উমান সরকার এবং এটা বর্তমানে এই এক এক জুন থেকে চালু হবে তো তারপরই আরেকটা নিয়ম এখন নতুন করে মিনিস্ট্রি লেবার লো থেকে জারি করেছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত এর ভিতরে যা যাদের বিচার মেয়াদ যতদিনে থাকে না কেন তাদের কিন্তু কোনো প্রকার জরিমানা লাগবে না উমান মিনিস্টারের লেবার লো থেকে এটা জানানো হয়েছে ওমান উমান মিনিস্টারের লেবার থেকে জানানো হয়েছে তো সত্যিকার অর্থে এটা এতটাই প্রশংসনীয় যাদের সমস্যা আছে শুধু তারাই জানে মানে এটা কতটা প্রশংসনীয় যারা সমস্যা আছে শুধু তারাই জানে কারণ এতটা দিনে জরিমানার টাকা যদি মাফ করে সেক্ষেত্রে এটা কম বিষয় দেখতেছেন এবং জরিমানা লাগ মানে বাদ দিয়ে আপনার এই ভিসা লাগানোর জন্য উমা সরকারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে আমরাও ভিডিওটার মাধ্যমে আমাদের বাংলাদেশী কমিউনিটিদের কাছে সবার কাছে যারা প্রবাসীরা আছেন আপনাদের বিসার মেয়াদ নাই বা বিসার মেয়াদ লাগাইতে পারেন নাই কোনো না কোনো কারণে লাগাইতে পারেন নাই তাদের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করবো উমা সরকারের এই পদক্ষেপটাকে সবাই ভালোভাবে গ্রহণ করুন এবং আপনার ভিসাটা আপনি রিনিউ করে ফেলেন এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা বারবার আসবে না এটা একবারে হাতে কলমে লিখে দিচ্ছি এটা বারবার আসবে না তো আমার বিনীত অনুরোধ হচ্ছে আপনারা যারা যারা বিষা রিনিউ করেন নাই কোনো কারণে কেস মানে যে কোনো একটা ইস্যুর কারণে যারা করতে পারেন নাই অনেক টাকা জরিমানা হয়ে গেছে এই বয়ে যারা করতে পারেন তারা ভাই করে ফেলো উমান সরকারের হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে বর্তমানে করোনা প্যান্ডামিক থেকে উমার তো উমান উঠতেছে ঘুরে দাঁড়াচ্ছে যে তো আপনারা এটা আসলে বুঝতে পারতেছেন প্রতিদিন নিত্য নতুন নানান নিয়ম কানুন পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটা উমান সরকার ইঙ্গিত দিচ্ছে যে তারা করোনা প্যান্ডামিকের যে ক্ষয়ক্ষতি আছে সেটা পূরণের জন্যই কিন্তু নানান সহজ করে দিচ্ছে অনেক কিছু জানেন আপনার এনওসি ওসির আইনও কার্যকরিত রয়েছে ভিসার ফিটা কমানো হলো তারপরে আপনার এখন আবার দিয়েছে একটা এক সেপ্টেম্বর মানে এটা খুবই খুবই প্রশংসনীয় মানে একটা পদক্ষেপ বমা সরকারের যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন যে জায়গা থেকে দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং যাওয়ার আগে আবার অনুরোধ করব যারা যারা ভিসা লাগাইতে পারতেছে না জরিমানার বই বা জরিমানার কারণে লাগাইতে পারেন না এতদিন প্লিজ ভাই এরা আপনারা ভিসাটা লাগিয়ে ফেলেন অনেক অনেক ভালো হবে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বসবেন যে জায়গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ